সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের সাথে যে দুজন অতিথি আজকে যুক্ত হয়েছেন, চলুন তাদের সাথে পরিচিত হই। আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাদের অতি পরিচিত মুখ, এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, নানা পরিচয় তার, আপনারা এরই মধ্যে জেনে গেছেন। আশা করছি আমরা তাদের কথা মানে শুনবো, আপনাদের প্রশ্নের উত্তরও তারা দেবেন। একটি রিপোর্ট দিয়ে আমরা একটু শুরু করতে চাই। রিপোর্টটি আজকে আপনারা জানেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে খুব একটা জমজমাট বিতর্ক হয়েছে, এবং সেখানে সকলেই মিয়ানমারের এই যে কর্মকাণ্ড সেটির সমালোচনা কঠোর ভাষায় করেছে, এবং এই সংকট থেকে রোহিঙ্গার যে নিপীড়িত মানুষ তাদের মুক্ত করবার জন্যে আহ্বান জানিয়েছেন এবং ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। চলুন রিপোর্টটি দেখি, এবং বাংলাদেশের পক্ষ থেকেও জোরালো বক্তব্য সেখানে রাখা হয়েছে, তারপরে কথা বলবো। রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী নতুন করে দমন অভিযান শুরু করায় এ পর্যন্ত প্রায় 5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এই অভিযানকে জাতিগত নিধন হিসেবে বর্ণনা করে আসছেন জাতিসংঘ মহাসচিব। এবার সেই প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদের জরুরি এই বৈঠকটি বসে। বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস বলেন, রাখাইনে সহিংসতা রোহিঙ্গাদের খুব দ্রুতই বিশ্বের বড় উদ্বাস্তু জনগোষ্ঠীতে পরিণত করেছে, যা মানবিকতা ও মানবাধিকারের জন্য দুঃস্বপ্নের জন্ম দিয়েছে। We have received bone-chilling accounts from those who fled, mainly women, children and the elderly. These testimonies point to excessive violence and serious violations of human rights, including indiscriminate firing of weapons, the presence of landmines and sexual violence. This is unacceptable and must end immediately. সহিংসতা বন্ধ, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া এবং তাদের নাগরিকত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। The Muslims of Rakhine State should be granted nationality. একই সাথে নিরাপত্তা পরিষদকে ঐক্যবদ্ধভাবে এই সংকট দ্রুত মোকাবেলার আহ্বান জানান অ্যান্তোনিও গুতারেস। And I call on the Security Council to stand united and to support efforts to urgently end this tragedy. বৈঠকে যুক্তরাষ্ট্র সহ বেশিরভাগ দেশই রোহিঙ্গা সংকটের ভয়াবহতার কথা তুলে ধরে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে, তবে চীন ও রাশিয়াকে প্রচ্ছন্নভাবে মিয়ানমারের পক্ষে কথা বলতে দেখা গেছে। এদিকে বরাবরের মতো মিয়ানমারের প্রতিনিধি সহিংসতা ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, জঙ্গি দমনে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। But we also need to recognize that the recent round of violence was triggered by the attacks launched by the so-called ARSA terrorists. সংকট সমাধানে বাংলাদেশের সাথে কাজ করার কথাও বলেন মিয়ানমারের প্রতিনিধি। We are working to enhance relations with Bangladesh. বৈঠকে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন অত্যন্ত কঠোর ভাষায় রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের আচরণের প্রতিবাদ জানিয়ে পরিস্থিতির কথা বিস্তারিত তুলে ধরেন। Only last night an additional 20,000 entered into Bangladesh. Any individual among the new arrivals would make it known why this exodus is continuing. They all narrate use of rape as a weapon to scare families to leave. Available reports suggest that villages after villages have been burnt. People have been looted and abused in the Rakhine state. মিয়ানমার জঙ্গিবাদ সহ নানা ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে জাতিসংঘে দেয়া বক্তব্যে জানান মাসুদ বিন মোমেন। We have heard senior Myanmar leaders and state entities referring to the alleged extremists as Bengali terrorists. There is a perhaps no taker for the baseless and malicious propaganda to project Rohingyas as illegal immigrants from Bangladesh. তিনি জানান সম্প্রতি অন্তত 19 বার মিয়ানমারের হেলিকপ্টার ও ড্রোন বাংলাদেশের সীমানা লঙ্ঘন করেছে। As a responsible and responsive state, we shall forge ahead seeking peaceful and lasting solution to this protracted situation through diplomacy, dialogue and cooperation. রোহিঙ্গাদের জন্য মিয়ানমারে সেফ জোন তৈরি করে তাদের ফিরিয়ে নেয়ার দাবি জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। Are guaranteed unconditional protection by creating UN administered safe zones inside Myanmar. কোনো প্রস্তাব বা সিদ্ধান্ত না হলেও জরুরি এই বৈঠকটির প্রতিক্রিয়ার দিকে এখন তাকিয়ে গোটা বিশ্বের মানুষ। শামীম আল আমিন, টিভিএন 24, নিউ ইয়র্ক। ধন্যবাদ দর্শক। আপনারা ইমিগ্রেশন নিয়ে প্রশ্ন করবেন, কিন্তু পাশাপাশি এই ইস্যুতে আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত দেন
আমরা খুশি হব। মাহমুদ আলী বাবুল, আপনাকে দিয়ে শুরু করব। জাতিসংঘে বিষয়টি এত গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে, ইনফ্যাক্ট অত্যন্ত গত কয়েক মাসের মধ্যে আমি বলবো এত গুরুত্বপূর্ণ মিটিং ওয়ার্ল্ড ক্রাইসিস তৈরি হয়নি এবং এত ইম্পর্টেন্ট মিটিংও হয়নি, এবং যার জন্যে ইউনাইটেড নেশনসের জেনারেল কাউন্সিল এটা মানে মিটিং ইমার্জেন্সি মিটিং করেছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল এক্স্যাক্টলি। তো এখন আনফর্চুনেটলি অবশ্যই এটা এক্সপেক্টেড যে পৃথিবীতে হত্যাকারী কখনোই বলে না যে আমি হত্যা করেছি, ইভেন হত্যা করার পরেও, আনটিল অ্যান্ড আনলেস অন্যান্য সবাই এটা মানে প্রুফ না করা পর্যন্ত। ওয়াল স্ট্রিট জার্নাল, তারপরে আপনার ওয়াশিংটন পোস্ট অ্যান্ড নিউ ইয়র্ক টাইমস, পৃথিবীর বিশ্ববিখ্যাত নামি দামি সব পত্রিকা, এবং ইভেন ইউএন জেনারেল সেক্রেটারি অ্যান্টনিও গুটেরেস উনিও স্বীকার করেছেন যে কি হচ্ছে না হচ্ছে, এবং আমরা সবাই জানি। এবং এই এই দায়িত্বটা বিশ্বের বড় বড় নিরাপত্তা পরিষদের যারা সদস্য আছে তাদের উপর বর্তিয়েছে যে এই এটার সলিউশনটা কিভাবে বের করা যায় একটা শান্তিপূর্ণ উপায়। এবং বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ যথার্থই বলেছেন যে আমরা পলিটিক্যাল সলিউশন চাই। সো নাও এটা পৃথিবীর অন্যান্য যারা আছেন তাদের শান্তিপ্রিয় নেশন তাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা সমাধান হওয়া উচিত। আমার কাছে যেটা মনে হয় যে আজকে দেখলাম যেটা ইউএন সিকিউরিটি কাউন্সিলে যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে মিয়ানমারের উপরে, সেটার পিছনে আমি বলবো বাংলাদেশ সরকার একটা সাফল্য বলবো, যেটা কিনা ইন্টারন্যাশনাল ফোরামে যে এই ইস্যুটা নিয়ে ডিসকাশন হচ্ছে একদম টপ বলা যায়, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল ডিসকাশন মানে হচ্ছে টপ ফোরাম বলা যায় আপনার ওয়ার্ল্ডের মধ্যে। তো সেখানে যে ওপেন ডিসকাশন হচ্ছে, তো আমরা হয়তো আশা করব না যে কোনো প্রকার আর মনে করেন 100% ভোট মায়ানমারের বিরুদ্ধে অথবা কোনো কন্ডনে কোনো নিন্দা অথবা অন্য কোনো কিছু আশা করা যায় না, কারণ এখানে আপনার চীন এবং রাশিয়া কিন্তু সরাসরি মায়ানমারকে সাপোর্ট দিচ্ছে যে কোনো কারণেই হোক। তো আরেকটা জিনিস এখানে লক্ষণীয় যে বাংলাদেশ কিন্তু শুধু শরণার্থীর কথাই বলছে না, কিন্তু সরাসরি কিন্তু রোহিঙ্গাদের যে দুরবস্থা সেই জিনিসটাও কিন্তু তুলে ধরছে। এটাও কিন্তু একটা খুব সাহসী পদক্ষেপ আমি বলবো বাংলাদেশ সরকারের জন্য। আজকে মিয়ানমারের প্রতিনিধি যখন বক্তব্য রাখছিলেন, তারপর বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন যখন বক্তব্য রাখছিলেন, পরপর আমি পুরো অনুষ্ঠানটা মানে লাইভ দেখেছি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ বা এবং তার যে বলার ভঙ্গি অত্যন্ত সাহসী এবং দৃঢ় ছিল, এবং পয়েন্ট পয়েন্ট ধরে সবগুলো তিনি কিছু বলেছেন। আর ও শরণার্থীদের পক্ষে ওদের যে নির্যাতনের পক্ষেও কিন্তু কথা বলছে, যেটা কিনা খুব একটা সাহসী পদক্ষেপ যে আরেকটা দেশ একটা দেশের ভিতরে তাদের যে মাইনরিটির প্রতি যে নির্যাতন করছে আরেকটা দেশ সেটার ক্রিটিসাইজ করছে ইন্টারন্যাশনাল ফোরামে, সেটা কিন্তু মায়ানমার এগেনস্টে। আর এখানে কিন্তু অবশ্যই করা উচিতও, এটা এই কারণে যে মায়ানমার কিন্তু সরাসরি বাংলাদেশ ওই রোহিঙ্গাদেরকে ইলিগ্যাল বেঙ্গলি ইমিগ্রেন্ট হিসেবে ট্রিট করছে, যেটা কিনা আমাদের স্বার্থের এগেনস্টে যেতে পারে, তো এটা বাংলাদেশ সরকারের অবশ্যই করা উচিত। আচ্ছা ধন্যবাদ, আমাদের সাথে দুজন প্রশ্ন নিয়ে যুক্ত হয়েছেন, আমরা একটু নিয়ে একে একে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম, বলুন ভাই। আমি রোহিঙ্গাদেরকে যে দেখার জন্য জাতিসংঘের যে দূতকে ছিলেন ওনাকে যাইতে দেয় নাই, পারমিশন দেয় নাই, এটা দেখেন ওরা জাতিসংঘকে ইগনোর করতেছে, যে ওরা জাতিসংঘের কথা তো ঠিকভাবে শুনতেছে না, তা তো অস্বীকার করছে, ওরা কিছু করে নাই। আর দ্বিতীয়টা হচ্ছে আমি ইমিগ্রেশন সম্বন্ধে, যে আমার এক ফ্রেন্ড ওর ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিল, ইন্টারভিউ হয়েছে, তারপর ওরা ডিএনএ টেস্ট দিয়েছে, ডিএনএ টেস্ট ভালো আসছে, ওরা পাসপোর্ট রাখছে, তারপরে রাখার পরে আজকে আড়াই মাসের উপর হলো ওরা কোনো কল করতেছে না, এটা কি করণীয়? থ্যাংক ইউ। জি ধন্যবাদ আপনাকে। আপনার বন্ধু তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ঢাকা এমবিসির কিন্তু অ্যাবসলিউট অথরিটি থাকে যে কোনো প্রকার নতুন প্রমাণপত্র। দর্শক আপনার কাছে আসছি, আমরা আপনার প্রশ্নটা নিব, একটু অপেক্ষা করুন। আর ডিএনএ আরও ওদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং সব কিছু করার কিন্তু ওদের সে এখতিয়ারটা আছে,
তো এটা ডিপেন্ড করে ওরা কি পরিমাণ কাজ করছে। তো আপনাদের উচিত হবে প্রতি মাসেই এই ঢাকা এমবিসিকে ইমেল পাঠানো, তাদের সাথে কেসের ফলো আপ করা। তারপর যদি দেখেন যে লম্বা সময় পার হয়ে যাচ্ছে, তারপরও কিন্তু আরেকটা যে প্রেশার ক্রিয়েট করতে পারেন লোকাল সিনেটর অথবা কংগ্রেসম্যানের সাথে যোগাযোগ করে। ধন্যবাদ আপনাকে। আর ওই দ্বিতীয় প্রশ্নটা সংক্ষেপে যদি উত্তর দেন, যে মিয়ানমার জাতিসংঘের প্রতিনিধিকে সহযোগিতা করছে না স্বাধীনভাবে তদন্তের জন্য, এটি বলছেন না? এটা এটা করছে না, ওরা প্রতিবন্ধকতাও সৃষ্টি করছে। তো এখন ইউনাইটেড নেশনস তাদের রেজুলেশন আছে, নেক্সট এজেন্ডা তারা কি করবে, তাদের প্রতিনিধি পাঠাবে কিংবা ওই এলাকা একটা সেফ জোন আন্ডার দি সুপারভিশন অফ ইউনাইটেড নেশনস করবে কিনা। বাংলাদেশ কিন্তু ফ্যাক্ট ফাইন মিশনকে পাঠানোর জন্য দাবি জানিয়েছে, এগুলো কিন্তু খুবই ইফেক্টিভ হবে, এমন না যে ইফেক্টিভ না। বার্মা সরকার কিন্তু আলটিমেটলি কিছু না কিছু হলে মানতে বাধ্য হবে। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম, বলুন ভাই। ভাই বলুন। জি আমরা শুনছি, আপনি বলুন। জি আসসালামু আলাইকুম, আমি নিউ ইয়র্ক থেকে, আমার নাম ফরিদ। আচ্ছা ফরিদ ভাই বলুন। জি আমার একজন আত্মীয় মেয়ে, মেয়ে মানুষ, সে কাহিরের একটা স্টেটে থাকে। আচ্ছা, ছয় বছর যাবৎ আছে, সে রিসেন্টলি সে সিটিজেন হয়েছে, কিন্তু তার হাজবেন্ড এর আগে একটা বিয়ে করছিল। তো আপনি শেষ করুন। ওই বিয়েটা কনসিল করিয়া সে ওই বিয়ের আগের বিয়েটা কনসিল করিয়া সে তাকে বিয়ে করিয়া বাংলাদেশ থেকে আনছে। এখন তাকে নানান ভাবে টর্চার করে, ও নেশা করে, মারধর করে, একে এর আত্মীয় স্বজনের সাথে, মা ভাইয়ের সাথে মানে সম্পর্ক রাখতে দেয় না। এখন তার কথা হচ্ছে, সে যে সিটিজেন হয়েছে, সে যদি ওইখান থেকে মুভ করে তাহলে তার সিটিজেনশিপের কোনো অসুবিধা হবে কি না? সিটিজেন নাকি গ্রিন কার্ড? জি সিটিজেন হয়ে গেছে তাই তো? জি জি জি। সেক্ষেত্রে ইমিগ্রেশনে কোনো ইফেক্ট পড়ার কোনো সম্ভাবনা নেই। আর যেটা পার্সোনাল, যে উনি ডিফিকাল্টি ফেস করছে, সেক্ষেত্রে ওনার উচিত হবে লোকাল কি আইন আছে সেই হিসাবে উনি যে সেপারেশন অথবা অর্ডার অফ প্রোটেকশন সেগুলো কোনো লোকাল অ্যাটর্নির সাথে উনি যোগাযোগ করতে পারেন। আমার মনে হয় এক্ষেত্রে বাবুল ভাই একটু পরামর্শ দিতে পারেন আপনি। হ্যাঁ, এটা আসলে যেটা করতে পারে ডোমেস্টিক ভায়োলেন্স কেসটা, উনি যদি মনে করে যে উনি ওনার উপর অত্যাচার নির্যাতন করছে, উনি আইনের আশ্রয় নিতে পারে এবং এক্ষেত্রে সিটিজেনশিপ হওয়াতে ওনার আরো অ্যাডভান্টেজাস পজিশনে উনি থাকবেন। ধন্যবাদ। কে আছেন এবার প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো ভাই। জি শুনছি, বলুন। আমি আমার ইমিগ্রেশন নিয়ে একটা প্রশ্ন করব। আচ্ছা বলেন ভাই। ভাই আসলে আমি এসেছি আমার দৈহিক সমস্যার কারণে, তো আমি এখানে আসার পরে আমি সলম মামলা অলরেডি সাবমিট করছি। তো আমার এখানে একটা প্রশ্ন এসে, আমার দাদার চাচাতো ভাই এখানে থাকে, তো উনি এখানে সিটিজেনশিপ অর্ডারি, তো ফ্যামিলিগত ভাবে উনি কিন্তু আমার ব্লাড রিলেশন, যেহেতু আমার দাদার আপন চাচাতো ভাই, ব্লাড কানেক্টেড, ইমিগ্রেশনের কোন বেনিফিট পাওয়ার সুযোগ নাই। ব্রিফলি যেটা আমি বলতে পারি যে ইমিগ্রেশনের ক্ষেত্রে কারা কারা বেনিফিট পেতে পারে, যেমন ইউএস সিটিজেন, তাদের একটু শর্ট করে বলে দিতে পারবো যে কনফিউশন এবং অন্যান্য যারা দর্শক আছে তারাও একটা বেসিক ধারণা পাবে। বেসিক লিস্টের মধ্যে পড়ে ইউএস সিটিজেন, তাদের স্পাউস, চিলড্রেন, ম্যারিড আনম্যারিড, ইউএস সিটিজেনের ভাই বোন, তারা হচ্ছে এক ক্যাটাগরির মধ্যে পড়ে। আবার এদিকে আছে গ্রিন কার্ড হোল্ডার, তাদের আপনার স্পাউস আর হচ্ছে চিলড্রেন, নট ম্যারিড চিলড্রেন। সেক্ষেত্রে আমরা দেখতে পাই প্রায়োরিটি চলছে এখন জুলাই 2005, দ্যাট মিন্স আরো আট থেকে সাত আট বছর লাগতে পারে। কে আছেন এবার প্রিয় দর্শক আমার সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন ভাই। আমি ব্রুকলিন থেকে ফোন করেছিলাম, আমি জানতে চাচ্ছিলাম লাইক আমার বোন
ওর লাস্ট ইয়ার মেরে নিছে, ওর হাজবেন্ড দুবাইতে থাকে। আচ্ছা, এখন দুবাই থেকে ওর হাজবেন্ড ওকে লাইক ওই এখানে ইমিগ্রেন্ট ভিসা আছে। হুম হুম এখন ওর হাজবেন্ড ওকে নিয়ে যেতে যাচ্ছে দুবাইতে, আমার লাইক টেম্পোরারি রেসিডেন্সে 2 ইয়ার এর ভিসা দিয়ে। তো ও যদি দুবাইতে চলে যায় 2 ইয়ার এর রেসিডেন্স ভিসায়, ওর কি এখানে ইমিগ্রেন্টের কোনো প্রবলেম হবে? সিস্টার কি হিসেবে আছে, গ্রিন কার্ড না সিটিজেন? গ্রিন কার্ড হোল্ডার। গ্রিন কার্ড, হ্যাঁ। এই এই সিনারিওতে আপনার সিস্টার অথবা পারমিশন যেটা 2 ইয়ার্স এর যে প্যারল অ্যাডভান্স প্যারল নিয়ে সেটা যেতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না। যদি কোনো পারমিশন ছাড়া যদি যায় তাহলে 1 বছরের বেশি থাকতে পারবে না আমেরিকার বাইরে। 4 মান্থ থেকে ব্যাক করবে, 4 মান্থ থেকে ব্যাক করবে, তাহলে তার সংকট নেই। আমাদের এখানে আরো একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে মোহাম্মদ এম রহমান, তিনি বলছেন ইউএন সেক্রেটারি মানে সেক্রেটারি জেনারেল যে উদ্যোগ নিয়েছেন তাতে রোহিঙ্গা ইস্যুতে কোন আশার আলো আছে কিনা, আপনি কি বলবেন 1-2 লাইনে? না, অবশ্যই আছে, কারণ পৃথিবীর অনেক জাতিসংঘের যে সবকিছুতে সব জায়গাতেই ব্যর্থ তা বলা যাবে না, অনেক জায়গায় অনেক 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 ক্ষেত্রে মানে আমরা পর্যালোচনা করলে দেখি পাস্টে সাকসেসফুল হয়েছে। তো এই ক্ষেত্রে শান্তিপূর্ণভাবে ইউএনের যে সেক্রেটারি জেনারেল নিজে উদ্যোগ নিয়েছেন এবং অর্গানাইজেশনালি এটা এগোচ্ছে, এটা হলো আমাদের জন্য বেস্ট চয়েস এবং উই আর ভেরি মাচ উই শুড বি হোপফুল। এবং দ্বিপক্ষীয় আলোচনা প্লাস ইউএন, এছাড়া আমাদের কোনো অল্টারনেটিভ অন্য কিছু চিন্তা করা এই মুহূর্তে ঠিক হবে না। আরেকজন দর্শক আছে, এটা নিয়ে আমরা একটা বিরতিতে যাব। কে আছেন প্রিয় দর্শক? হ্যাঁ, আমি অ্যাডভোকেট আব্দুর রশিদ বলছি জ্যামাইকা থেকে। জি রশিদ স্যার বলুন। হ্যাঁ বাবুল ভাই এবং আমাদের মাহফুজ ভাইকে অনেক ধন্যবাদ জ্ঞান গল্প আলোচনা। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনার সাথে দুজন অতিথির কাছে আমি করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের গোয়েন্দা বিভাগ এবং পররাষ্ট্র বিভাগ এই রোহিঙ্গা ইস্যুটাতে এত ব্যাপকভাবে তাদের ব্যর্থতা পরিলক্ষিত যে একটু কয়েকটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন আমাদের একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ব্রাঞ্চ আছে, একটা কনসুলেট আছে, এম্বাসি আছে আমাদের মায়ানমারে। এখান থেকে প্রধানমন্ত্রীর ভাষ্য মতে 8 লক্ষের মতো মানুষ অলরেডি চলে এসছে এবং আরো মানুষ অন দা ওয়েতে আছে। তো 8 লক্ষ মানুষকে সরাতে একটা দেশ থেকে আগে থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি নিতে হয়। সেই প্রস্তুতি অবশ্যই মায়ানমার নিয়েছে এবং সেক্ষেত্রে আমাদের গোয়েন্দা সংস্থা কিংবা আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ওখানে কনসুলেট বা এম্বাসি, তারা কেন এই বিষয়টা আগে থেকে আন্দাজ করতে পারলো না? না, ঠিক আছে, এক্ষেত্রে আপনাকে আমি প্রশ্ন করি, আন্দাজ করতে পারলেই বা কি করতো? তারা তো এই নির্যাতন করে বের করেই দিত এবং আমাদের আন্তর্জাতিক চাপ তৈরি হতো, আমরাও মানবিক ইস্যুতে জায়গা দিতামই। তো তারা জানে হয়তোবা এবং জেনে কি হতো, এটা হচ্ছে আমি আপনার কাছে প্রশ্ন করলাম। এবার আপনি সেকেন্ড প্রশ্নটি করুন। হ্যাঁ, এই প্রশ্নটা অনেক চিপ হয়ে গেল, কারণ হচ্ছে যে একটা স্বাধীন দেশে কিছু করবার নাই, কিছু করবার নাই, কোটি কোটি টাকা দিয়ে চলা একটা গোয়েন্দা সংস্থা, তার একটা এমবাসি আছে অন্য মায়ানমার দেশে, সেখানে তারা তৎপর না, জানে না, কাজ করছে না, এটা কি করে আপনি নিশ্চিত হলেন? আরেকটা প্রশ্ন যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাটি ঘটার পর থেকে আমরা এখনো পর্যন্ত দেখিনি যে উচ্চ পর্যায়ের কোন ডেলিগেট কে মায়ানমার, চীন অথবা দিল্লিতে পাঠাতে। তো আমাদের যদি এত বড় একটা ক্রাইসিস তৈরি হয় সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তো একটা প্রস্তুতি থাকতে হবে যে কোথায় কোথায় গিয়ে নক করতে হবে। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তার যতটুকু করার প্রধানমন্ত্রী কিন্তু করেছেন, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় যে কাজটুকু করছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, কাজগুলো কিন্তু তারা করতে পারে। ঠিক আছে, বাংলা ধন্যবাদ, আপনার ক্ষোভ বিক্ষোভের কথা আপনি বলেছেন, আপনি আরো চান যে এই সমস্যাটির একটা যথাযথ সমাধান হোক, এই একটা আকাঙ্ক্ষা থেকে আপনি এই প্রশ্নটি বা এই প্রস্তাবটি রেখেছেন, এটি আমরা বুঝতে পারি যে আপনারা চান যে এই যে মানবিক একটা বিপর্যয় এবং বাংলাদেশও তো এটা একটা ক্রাইসিসের মধ্যে থাকে, তাই না? এত সংখ্যক মানুষ আসতেই থাকবে, আসতেই থাকবে, তাদেরকে অনেকদিন অনেকের সহযোগিতা নিয়ে খাওয়ানো হয়তো যাবে কিন্তু একটা মানবিক জীবন তো দেওয়া যাবে না। সুতরাং তাদেরকে তাদের দেশে ফিরিয়ে নিতে হবে, তাদেরকে স্বাধীন একটি দেশে মানে তারা যেখানে থাকবে নাগরিকত্ব পেতে হবে, তাই না? সেই বিষয়গুলোই আপনি বলছেন, তবে আপনি আপনার মতো করে বলেছেন, আপনি কিছু যুক্ত করতে চান? মানে একটা গুড নিউজ হলো আজকে মিটিং এ ইউএন সেক্রেটারি বলেছেন যে তাদেরকে ফিরিয়ে নিতে হবে এবং তাদের নাগরিকত্ব তাদেরকে দিয়ে সম্মানের সঙ্গে ফিরিয়ে নিতে হবে। এবং বাংলাদেশ কিন্তু সেফ জোন এবং আজকে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনা হলো,
এটি কতটা চেষ্টা থাকলে এই জায়গাতে জিনিসটাকে আনা যায়? আজকে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সবাই বিষয়টি নিয়ে কথা বলছি, তো এটিকে ধরে রাখতে হবে, কি বলেন? আমি ওনার প্রশ্নের প্রেক্ষিতে আমি আমার এই দেশের একটা যে ইনসিডেন্ট ঘটলো সেটার একটা এক্সাম্পল দিতে চাই। যেমন যেটা এখন ইনভেস্টিগেশন রাশিয়া ইস্যু, সেই মিলার কিন্তু প্রশ্ন করতে পারে যে ডেমোক্রেটরা যে ওবামা গভর্নমেন্টের এফবিআই সিআইএ তারা মানে গোয়েন্দা বিভাগ তারা কি করলো, তারা কেন ঠেকাতে পারলো না এই রাশিয়ান আপনার ইন্টারভেনশন আমাদের ইলেকশনে, সিমিলার প্রশ্ন কিন্তু এসে যায়। তো এটা কিন্তু একটা রাষ্ট্রীয় ব্যবস্থায় কিন্তু ওনার প্রশ্নের সাথে এটা কিন্তু উত্তর খুঁজে পাওয়া এত সহজ না। এবার একটা বিরতিতে যাব দর্শক, ফিরে আসছি খুব শিগগিরই। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি আবারও আলোচনায়, এবং এই আলোচনায় আমরা এবার আপনাদেরকে আরও বেশি যুক্ত করতে চাই। আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে অপেক্ষা করবেন, একজন অপেক্ষা করছেন, আমরা একটু নিয়ে নিই। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি আমরা শুনছি, বলুন আপনি। হ্যালো, হ্যালো, জি আমরা শুনছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি শিমুল বলতেছিলাম আপনার ম্যানহাটন থেকে। আমার কোশ্চেন, আমার কোশ্চেন হচ্ছে, আমি একজন সিটিজেনশিপ হোল্ডার, সো আমি যদি আমার আন্ডার 21 আমার একজন ভাই আছে, দেখা যায় আমার বড় ভাইয়ের বয়স অলমোস্ট 25 ইয়ার্স আর আমার ছোট ভাইয়ের বয়স অলমোস্ট 18, সো আমি কি একই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে? আমি শুনতেছিলাম অনেকে বলতেছিল আন্ডার 21 এর নিচে নাকি কম সময় লাগে। জি ধন্যবাদ আপনাকে। না, ভাই বোনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেরকম কোনো আন্ডার 21 ওভার 21 সেরকম কোনো ডিফারেন্স নেই। সেক্ষেত্রে যেটা হতে পারে, আপনার যদি প্যারেন্টস জীবিত থাকে, আপনি যেটা করতে পারেন প্যারেন্টসের জন্য অ্যাপ্লাই করতে পারেন, প্যারেন্টসরা এসে তখন আপনার আন্ডার 21 চাইল্ডের জন্য অ্যাপ্লাই করলে উনি তাড়াতাড়ি আমেরিকা আসতে পারবে। ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। এবার কে আছেন আমাদের সাথে? হ্যালো, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি কুইজ থেকে কাজী রশিদ। এই 2006 জানুয়ারিতে দরখাস্ত করছি আমার ভাই বোনদের জন্য, আর কত সময় লাগতে পারে? 2006 আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ভাই বোনের এখন প্রায়োরিটি চলছে মে 2004, যেটা অক্টোবরে হবে আর কি প্রায়োরিটি। তো সেই হিসাবে ধারণা করা যায় আরও এক দুই বছরের মধ্যে আপনি হয়তো ন্যাশনাল ভিসা সেন্টার থেকে ভিসা সংক্রান্ত কাগজপত্র পেয়ে যাবেন। আচ্ছা, এখন কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জান্নাত জামাইকা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমি তো সিটিজেন, আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছি, সেক্ষেত্রে আমি যদি এখানে না থাকি, হ্যাঁ আউট অফ ইউএসএ থাকি, সেক্ষেত্রে আমার মানে কি করণীয়? আমাদেরকে তো এখনো ডাকে নাই, অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমি বলি, এখানে আপনার কোনো ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার যদি কাউকে স্পন্সর করতে চায়, সেক্ষেত্রে একটা পূর্ব শর্ত হচ্ছে ওনাকে আমেরিকায় ডোমিসাইল হতে হবে। এটার শব্দটার অর্থ হচ্ছে ওনার এখানকার অধিবাসী হতে হবে, মানে উনি আমেরিকায় বসবাস করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি চলে যান, তাহলে হয়তো যখন ভিসা আপনার ভাই বোনের অ্যাপ্লিকেশনগুলো ম্যাচিউর হবে, তখন হয়তো অ্যাপ্লিকেশনটা সাকসেস না হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, এবার কে আছেন প্রিয় দর্শক? হ্যালো ভাই, নসরুত আলম। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। আমার নাম নসরুত আলম, ভার্জিনিয়া থেকে বলছি। জি বলুন ভাই। 5 বছর শেষের পরে আমি সিটিজেনশিপের জন্য ইন্টারভিউতে গেছিলাম। আচ্ছা, কিন্তু সেখানে 5 বছরের যে অর্ধেক সময় এখানে থাকতে হয় এটা আমার জানা ছিল না, এই জন্য আমার সিটিজেনশিপ দেয় নাই। এটা খুবই দুঃখজনক, কিন্তু এখন 6 বছরে কতদিন আমার থাকতে হবে প্লিজ একটু বলবেন কি? আলম সাহেব, এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি লাস্ট বার দেখুন কখন আপনি 6 মাসের বেশি কম ছিলেন, 6 মাসের বেশি ছিলেন না, সেখান থেকে আপনি হিসাব করে 5 বছর হিসাব করবেন এবং আবার যোগ করবেন যে হাফ, ওটার মধ্যে হাফ যেন আপনি আমেরিকায় ফিজিক্যালি থাকেন, থাকতে পারেন। অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন? হ্যালো, হ্যালো, জি শুনছি, বলুন। জি আমি মুস্তাফিজুর রহমান, ফ্লোরিডা থেকে। ফ্লোরিডা থেকে, বলুন ভাই। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, অনেকেই বলে যে সিটিজেন, আমি সিটিজেনশিপ আমার, আমি আমার আম্মার জন্য অ্যাপ্লাই করেছি, বাট আমার আন্ডার এজ ছোট ভাই বোন আছে, তো সবাই বলে যে আন্ডার এজ
এইদিনের নিচে হলে মা ওর সাথে একসাথে ভিসা দিয়ে এখানে আসে। আবার অনেকে বলে মা আসলে তারপর অ্যাপ্লিকেশন করার জন্য, দুইটার মধ্যে পার্থক্য দুই রকমের। একটা প্রশ্ন হচ্ছে যে আন্ডার 18 হলে মা বাবার সাথে আসবে, আবার আরেকটা হচ্ছে মা আসার পর মা অ্যাপ্লাই করে ভাই বোন আসবে। ধন্যবাদ আপনাকে, এবার আমার মনে হয় প্রশ্নটার উত্তর দিই আমরা। হ্যাঁ, আসলে আমি জিনিসটা ইন জেনারেল আনসার করি, যারা অন্যান্য দর্শক আছে ওনাদেরও বুঝতে সুবিধা হবে। আসলে কেন ডিফারেন্স এখানে আমি বলি, যেমন আবার অন্য সিনারিওতে দেখা যায় গ্রিন কার্ড হোল্ডার অ্যাপ্লাই করলে ওয়াইফের সাথে বাচ্চা আন্ডার এজ বাচ্চারা চলে আসতেছে, কিন্তু ইউএস সিটিজেন অ্যাপ্লাই করলে তার প্যারেন্টসদের সাথে তার ভাই বোনরা আসতে পারছেন আন্ডার এজ। তো জাস্ট জিনিসটার পাজল তৈরি করছে মানুষের মধ্যে। যাই হোক, সেটা আমি বলি, এটার থিওরিটা হচ্ছে এরকম, ইউএস সিটিজেনের ইমিডিয়েট রিলেটিভস তাদের সাথে অন্য ডেরিভেটিভ যারা মানে আপনার স্পাউস অথবা চিলড্রেন তারা কখনো ফলো করে না ইউএস সিটিজেনের ইমিডিয়েট রিলেটিভস। তাদের মধ্যে ক্যাটাগরি পরে হচ্ছে আপনার স্পাউস, প্যারেন্টস এবং চিলড্রেন। তো আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি ইউএস সিটিজেন, আপনি যখন প্যারেন্টস অ্যাপ্লাই করবেন, আপনার যে কোনো একজন প্যারেন্টস অ্যাপ্লাই করলে আপনার একজন বাবা মায়ের জন্য অ্যাপ্লাই করলে বাবা ফলো করবে না এবং আন্ডার এজ চিলড্রেনও ফলো করবে না, প্রত্যেকের জন্য সেপারেট সেপারেট অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি যদি আবার আপনার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আবার ডেরিভেটিভ যারা মানে আবার ফলোয়ার্স আছে তারা কিন্তু আবার চলে আসতে পারবে। যেমন আপনি ভাইয়ের জন্য অ্যাপ্লাই করলে ভাইয়ের ওয়াইফ এবং বাচ্চারা এক অ্যাপ্লিকেশনে চলে আসতে। ধন্যবাদ আপনাকে। জি, আমরা চটচট করে আরো দুটি প্রশ্ন আছে নিয়ে নেই, তারপরে আমরা হয়তো বা আজকে শেষ করতে হবে। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনছি, বলুন। হ্যালো জি, প্রশ্নটি করুন। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, সালাম আলাইকুম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমি তো আপনাকে প্রশ্নটা করতে বলছি। জি, আসলে আমি আসছিলাম গত জুনে, আমি ফিরোজ আহমেদ বলছিলাম, আমি ওহায়ো থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলুন। আমি গত জুনে আসছিলাম ওহায়োতে। তারপর আমি এখন ওহায়োতে আছি। আমি কি ওহায়োতে থেকে নিউ ইয়র্কে আসি অ্যাসাইলাম ফাইল করতে পারবো কিনা? আমার ওয়াইফ এবং বাচ্চা আছে, এবং একটা বাচ্চা গত মাসে এখানে ডেলিভারি হয়েছে। সো আমি ওহায়োতে থেকে কি ওখানে আসি অ্যাসাইলাম ফাইল করতে পারবো কিনা? জি, ধন্যবাদ আপনাকে। না, জিনিসটা হচ্ছে অ্যাসাইলাম এটা হচ্ছে আপনার ফেডারেল অ্যাপ্লিকেশন। আপনি ওয়াইও কেন, আপনি আমেরিকার যে কোনো 50 স্টেটের যে কোনো স্টেটে থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো বাধা নেই। আমার শ্বশুর শাশুড়ি এখানে আছেন, গ্রিন কার্ড হোল্ডার। আচ্ছা, তো ওনার ছেলের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছে। তো ছেলের জন্য অ্যাপ্লাই করলে তার বয়স হচ্ছে ওভার 24, এখন কি আনম্যারিড, তার কতদিন লাগবে বা গ্রিন কার্ড নিয়ে অ্যাপ্লাই করতে পারবে কিনা? হ্যাঁ, সেটা করতে পারবে, গ্রিন কার্ড হোল্ডার ওভার 21 আনম্যারিড চিলড্রেন জন্য করতে পারবে। সেক্ষেত্রে এখন সময়কাল চলছে 2010, তো 7 বছর থেকে মতো লাগতে পারে প্রসেসিং কমপ্লিট। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। কে আছেন প্রিয় দর্শক? জি, আসসালামু আলাইকুম, আমি শাহাবুদ্দিন এলমাস থেকে বলছি। জি শাহাবুদ্দিন ভাই, বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে বেসিক্যালি দুটো, একটা হচ্ছে জি, একটি প্রশ্ন হচ্ছে যে এই ট্রাম্প সরকার আসার পরে শুনছিলাম যে ভাই বোনদের অ্যাপ্লিকেশনটা নাকি খুব তাড়াতাড়ি বন্ধ করে দিবে, সেই ব্যাপারটা। আর একটা প্রশ্ন হচ্ছে ওটা আদৌ হবে কিনা, যে বন্ধ করে দিবে সেটা আদৌ হবে কিনা বা কতদিন নাগাদ এটা হতে পারে? আর একটা প্রশ্ন, আমার ওয়াইফকে 2014 তে আসছে গ্রিন কার্ড, তখন আমি অ্যাপ্লিকেশন করেছিলাম যে গ্রিন কার্ড ছিল আমার, এখন ওর 3 বছর 8 মাসের মতো হয়েছে, কবে নাগাদ সে অ্যাপ্লাই করতে পারবে? ধন্যবাদ, আমার মনে ধন্যবাদ। আপনি ওনার ওয়াইফের টাকা উত্তর দেন। আপনি কি ইউএস সিটিজেন? যাই হোক, ঠিক আছে, উনি যদি ইউএস সিটিজেন হয় তাহলে উনি আপনার 2 বছর 9 মাসে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি আপনি যদি যখন উনি যখন আসছে আপনি যদি গ্রিন কার্ড হোল্ডার হন, তাহলে ওনাকে পূর্ণ 5 বছর অপেক্ষা করতে হবে সিটিজেনশিপের জন্য।
আর যেটা ট্রাম্প সরকার আসলে সেরকম আইন কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই, এ ধরনের কোনো কিছু আসেনি ভাই বোনের অ্যাপ্লিকেশন বন্ধ করবে, আমরা অচিরে দেখতে পাই না এ ধরনের কোনো চেঞ্জ আসবে। একটা প্রস্তাবনা উঠেছিল, সেটি নিয়ে আলোচনা অনেক দূর পর্যন্ত যেতে হবে, সুতরাং এই বিষয়টু এখনই উদ্বিগ্ন হবার কিছু নেই। আমরা আবার একটু রোহিঙ্গা ইস্যুতে ফেরত যাই, অচিরেই এই ধরনের কিছু হওয়ার সম্ভাবনা নাই। নাই কেন নাই বলেন তো বাবু ভাই? বিকজ এটা একটা আইন, যে এস্টাবলিশড একটা আইন চেঞ্জ হতে একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা সিনেটে ইমিগ্রেশন কমিটি এটা ওটা সব কিছু রিপাবলিকান, তারপরে আপনার তারপর নানা ধরনের বাধার মুখে কংগ্রেস এত সহজে এটা এত সোজা নয়, তো কাজে এটা হতে অনেক সময় লাগবে, এ নিয়ে আপাতত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা এবার বাবুল ভাই আমরা একটু শেষের দিকে আছি, তো আবার একটু যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম সেটি দিয়েই একটু শেষ করি। তাহলে এই যে যে প্রশ্নটি আমাদের একজন অ্যাডভোকেট সাহেব করেছিলেন, যে আমরা তো আসলে সংকট নিয়ে কথা বলছি, সংকটটি তুলে ধরছি, এটা একটা পার্ট, নিশ্চয়ই তুলে ধরতে গেলেই তো আমরা সমাধানের পার্টও পাবো অবশ্যই, কিন্তু সমাধানটা আসলে এটা অনেক দূরের পথ। এখন আমরা কি এই মানুষগুলো কি দিনের পর দিন রাখবো না তাদের দেশে মর্যাদা দিয়ে নিয়ে ফেরত পাঠানোর চেষ্টা? প্রথমত বলি যে দূরের পথ এই কারণে বিকজ ইট কে ব্যাক করছে চায়না এবং রাশিয়া, এটা দুটা কখনো কখনো ভারত ভারত রাইট, তবে অ্যাক্টিভলি চায়না এবং রাশিয়া, তো এখন তারা বৃহৎ শক্তি, তো কাজেই উই হ্যাভ টু ওয়েট, এবং ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক চাপের মুখে একদিন না একদিন আই এম ভেরি মাচ হোপফুল যে দে হ্যাভ টু বো ডাউন, বার্মার সামরিক সরকার এবং যে প্রধানমন্ত্রী তাদেরকে একদিন বো ডাউন করতে হবে। আচ্ছা আমিও বাবুলের সাথে একমত, আমি আগেও গতকাল সেশনে বলেছিলাম যে ইন্টারন্যাশনাল প্রেশার দরকার, যেটা কিনা আজকেই দেখতে পাচ্ছি যে সেটা অলরেডি শুরু হয়ে গেছে বলা যায় বড় ধরনের ইন্টারন্যাশনাল প্রেশার। হ্যাঁ, তো সেই হিসাবে কারণ বার্মা কিন্তু ইন্টারন্যাশনাল প্রেশার থেকে নিজেকে লুকিয়ে রাখার কোনো সুযোগ নাই, কারণ আমাদের যে ইউনাইটেড নেশনসের যত মানে এটা একটা থাউজেন্ডস অফ প্রোগ্রাম আছে যেটা কিনা বার্মাও কিন্তু একজন পার্টিসিপেন্ট কান্ট্রি, তো তারা যদি এইসব এই এই যে অভিযোগ এটার সাথে যদি তারা না এই কান না দেয়, তাহলে দেখা যাবে যে ও বিভিন্ন রকম সহযোগিতার ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আরেকটি ইস্যু আমি আপনাদের সামনে তুলতে চাই, একটি জঙ্গি গোষ্ঠীর কথা বলা হয় রোহিঙ্গা জনগোষ্ঠী থেকে, এবং যে কারণে আসলে 25 আগস্ট যে কারণে এই ঘটনাটি একটি সেনাচৌকিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে এরকম একটি এটা এটা একটা অভিযোগ আকারে আনা হয় এবং এটি জাতিসংঘে মিয়ানমারের প্রতিনিধি বলছেন। তো আমাদের কথা হচ্ছে যারা এমনিতেই ভালনারেবল সিচুয়েশন, যখন কফি আনান একটি সুপারিশ দিয়েছে সেটি নিয়ে আলোচনা চলছিল, তখন এ ধরনের অ্যাটাক যদি তারা করে থাকে এটি কি ঠিক হয়েছে? না, যদি সেরকম কোনো গোষ্ঠী থেকেও থাকে এই ওদের ওদেরকে উসিলা করে আপনার 5-7 লাখ লোককে ডিসপ্লেসমেন্ট করে দেবেন, সেটা কোনো পৃথিবীর কোনো মানে বিবেকের বিচারে কিন্তু গ্রহণযোগ্য নয়। একই সাথে তাদের মানে যদি এরকম একটা জঙ্গি গোষ্ঠী থেকে থাকে তাদের কি ধরনের দায়িত্ব পালন করা উচিত এই মানুষগুলোর কথা ভেবে? না, তাদের আপনি জঙ্গি গোষ্ঠীর কথা বলছেন, যদি থাকে তারা বলছে আমার কথা, হ্যাঁ না না যদি থাকে গভর্নমেন্টের উচিত হবে, তারা কিন্তু তাদেরই দেশের পার্ট, তাদের উচিত হবে তাদের সাথে যে কোনো ওয়েব ওকারই হোক মানে শক্তি প্রয়োগ করে অথবা আলোচনা করে হোক তাদের যেই দেশের সমস্যা সেটা সমাধান করা। আপনি এখানে আমি একটা এক্সাম্পল দিতে চাই, বার্মার মিয়ানমারের কিন্তু আপনার ইয়ে নর্থের দিকে একটা রিজন কিন্তু তারা অলরেডি কিন্তু ফুল অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট আপনার অটোনোমাস বডি হিসেবে তারা দেশ চালাচ্ছে, কিন্তু আমি এই মুহূর্তে ঠিক ওদের রিজনটা মনে নাম মনে করতে পারছি না, ওখানে কিন্তু সিমিলার সিচুয়েশন ছিল, তারা কিন্তু ওখানে বিদ্রোহী ছিল, বার্মিজ গভর্নমেন্ট কিন্তু তাদের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে অলমোস্ট অটোনোমাস একটা রিজন দিয়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে তাদের যে তারা তো অবশ্যই আমরা সারা বিশ্বের মানুষ জানে রোহিঙ্গারা কি ধরনের বঞ্চিত অবস্থায় আছে, তাদের পক্ষে যদি সংগঠন যদি দাঁড়ায় সেই সংগঠনের সাথে তাদের অবশ্যই অবশ্যই বসা উচিত। মানে অসংখ্য ধন্যবাদ বাবুল ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই টেলিভিশনটির এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আবার দেখা হবে।